স্বাধীনতা এবং রক্ষার দায়িত্ব সশস্ত্র বাহিনীর উপর ন্যস্ত প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে আন্তর্জাতিক মানে উন্নত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব সশস্ত্র বাহিনীর উপর ন্যস্ত একটি স্বাধীন দেশে একটি স্বাধীন দেশে উপযুক্ত সশস্ত্র বাহিনী যেটা জাতির পিতা গড়ে তুলেছেন তাকে আরও উন্নতমানের এবং আন্তর্জাতিক মানসম্পূর্ণভাবে গড়ে তোলার প্রচেষ্টা সবসময় আমাদের রয়েছে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের পিজিআর চুয়াল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার ঢাকা সেনানিবাসে রেজিমেন্ট সদর দপ্তরে শুভেচ্ছা বক্তব্যে তিনি এই কথা বলেন তিনি এই সময় পিজিআর এর বিভিন্ন শহীদ ও শাহাদাত বরণকারীদের আত্মা মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সহমমিতা জানান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এসএসটিভির সাথে থাকুন এন্ড ক্লিক দা বেল আইকন ফর নিউ वीडियोस